আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে ঢালিউড নায়ক শাকিব খানের উপর। পাবনায় চলছে অন্তরাত্মা সিনেমার শুটিং, এখানে অংশ নিচ্ছেন নায়ক শাকিব খান ও কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক। প্রায় তিন সপ্তাহ ধরে বেশ জমকালো আয়োজনে চলছিল এর দৃশ্যায়ন, হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা। নায়িকা দর্শনার নখের আঘাতে আহত হয়েছেন শাকিব খান, তার বাম চোখ রক্তাক্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। শুটিং স্পট থেকে একটি সূত্র এ তথ্য জানিয়ে বলছে, আজ একটি গানের দৃশ্যে শুটিং করছিলেন শাকিব ও দর্শনা, এ সময় অসাবধানতায় শাকিবের চোখে লেগে যায় দর্শনার নখ, এতে করে শাকিব আঘাত পান। এই মুহূর্তে বন্ধ রয়েছে শুটিং। প্রাথমিক চিকিৎসা শেষে নায়কের বাম চোখে ব্যান্ডেজ করা হয়েছে। বর্তমানে পাবনা সদরের রত্নদ্বীপ রিসোর্টে বিশ্রামে রয়েছেন এই চিত্রনায়ক। সূত্রটির আরও দাবি, মাত্র কয়েকটি দৃশ্য শ্যুট করা বাকি আছে শাকিব খানের, দ্রুত অন্তরাত্মা সিনেমার শ্যুট শেষ করে ঢাকায় ফেরার কথা ছিল তার। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।